এপরি এক রেল লাইন, একাসঙ্গে চারিপটু আসিথায় ট্রেন, কিন্তু কেবেবি হইনথায় দুর্ঘটনা। অজব রেলওয়ের কণ রয়েছে বিশেষত্ব? রেল লাইনগুড়িক সবুলে পরস্পর সমান্তরাল ভাবে চালন্তি, এমানকর রাস্তা সিধা হইথায়। কিন্তু দেশের এপরি এক স্থান রয়েছে যেটি রেল ধারণা পরস্পরকু অতিক্রম করে থাকে। আপন জানি আশ্চর্য হবে যে এখানে ট্রেন চারিপটর আসিথায়। সবুঠার আশ্চর্যর কথা হচ্ছে এখানে কেবেবি দুর্ঘটনা হয়ে না। এই রেল লাইন নাগপুরে রয়েছে, এখানে ট্রেন চারিদিকর আসিথায়। হলে কোণসিবি পরিস্থিতিতে পরস্পর সহ ধক্কা হয়ে না। এই স্থান পাই এক স্বতন্ত্র ব্যবস্থা মধ্য করা যাইছি। এখানে ট্রেন চলাচল অতি যত্নর সহ পরিচালিত করা যাই থাকে, যাহা দ্বারা কোণসি দুর্ঘটনা ঘটিব না। ভারতীয় রেলবাইর এই স্বতন্ত্র রেলওয়ে ক্রসিংর না হচ্ছে ডায়মন্ড ক্রসিং, যাহার চারিদিকরে রেল ধারণা পরস্পরক অতিক্রম করে থাকে। মহারাষ্ট্র নাগপুরে রয়েছে ডায়মন্ড ক্রসিং। ভারতীয় রেলবাইর কহা অনুসারে নাগপুরঠে কেবল সাধারণ রেলওয়ে ক্রসিং না, এখানে এক ডবল ডায়মন্ড ক্রসিং রয়েছে, যা বহুল ভাবে ব্যবহৃত হেউথিবা এক রেলওয়ে ক্রসিং। নাগপুরে অবস্থিত ডবল ডায়মন্ড ক্রসিং চারিটি রেলওয়ে ট্র্যাক্রে রয়েছে, যা দুই দুই হিসাবে পরস্পরক অতিক্রম করে থাকে, যাহার আকৃতি এক হীরা ভি দৃশ্যমান হয়ে থাকে। এই কারণর এর নাম ডবল ডায়মন্ড ক্রসিং রখা যাই। এই রেলওয়ে ক্রসিং সহ জড়িত সবুঠার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ট্রেন এখানে চারিদিকু যাত্রা করে পার। এই রেলওয়ে ট্র্যাক উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম দিকু যাই থাকে, যা এক আয়তাকার ক্ষেত্র সৃষ্টি করে থাকে। এবে সমস্ত মনে প্রশ্ন আসুক যে যদি ট্রেন এখানে চারিদিকু যাত্রা করছে, তবে কেবে দুর্ঘটনা হয়নি? বাস্তবে এখানে কেবেবি দুর্ঘটনা হয়নি। সঠিক সময় পরিচালনা হেতু ডবল ডায়মন্ড ক্রসিং ঠারে দুর্ঘটনা ঘটিবার সম্ভাবনা নথায়। ডবল ডায়মন্ড রেলওয়ে ক্রসিং এতে প্রসিদ্ধ যে এখন দেখবা বিভিন্ন স্থানর লোকে ছুটি আসি। দেশের একমাত্র স্বতন্ত্র রেলওয়ে ক্রসিং হইতবার নাগপুরস্থিত ডায়মন্ড ক্রসিং চর্চার পরিসরে রয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রমেয় নিউজ 7 ডিজিটাল।